হ্যালো ফ্রেন্ডস, আমি ফাইমান। ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের ক্যাটাগরি এবং ট্যাগ ওয়াইজ পোস্টের কাজ কমপ্লিট করেছিলাম, আর এই ভিডিওতে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবলেমের সলিউশন করব। ওকে, এই এই প্রবলেমটা শুরু হয়েছে তখন থেকে যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করা শুরু করেছি, অর্থাৎ ফ্রন্ট এন্ডে আমাদের পোস্টগুলো শো করা শুরু করেছি। মেবি অনেকে প্রবলেমটা নোটিস করে না এবং অনেকে করেছেন। তার ভিতরে একজন আমাকে এফবিতে নক করেছিলেন, আমাদের এফবিতে পোস্টের কমেন্টে জানিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের রাকিব হাসান ভাই আমাকে জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রবলেমটা ধরিয়ে দেওয়ার জন্য। ওকে, যাই হোক, মূলত প্রবলেম যেটা হচ্ছে, আমরা এডমিন এবং অথরে যখন পোস্ট করতেছি তখন কিন্তু আমাদের দুটো চেকিং সিস্টেম রেখেছি। একটা হচ্ছে যখন অথর পোস্ট করতেছে তখন অথরের পোস্টটাকে অবশ্যই এডমিন দ্বারা অ্যাপ্রুভ করতে হবে, না হলে এটা কোথাও শো হবে না। আর আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে যে কোনো পোস্ট যতক্ষণ না পর্যন্ত যে অথর ক্রিয়েট করতেছে, অথর ক্রিয়েট করুক বা এডমিন ক্রিয়েট করুক, পাবলিশ না করা পর্যন্ত ওটা ফ্রন্ট এন্ডে কোথাও শো হবে না। কিন্তু এই দুটো সেকশনের চেক আমরা কোথাও করি নাই। জাস্ট রাকিব হাসান ভাই এই জিনিসটাই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে এখানে। যাই হোক, যে ব্রো, আমাদের পেজে পোস্টগুলো ডাইরেক্টলি শো হচ্ছে, আমাদের কোনো চেক হচ্ছে না। যাই হোক, এই প্রবলেমটা আমাদের খুবই সিম্পললি একটা সলিউশন আসতে পারে, যেটা আমাদের লারাভেল বাই ডিফল্ট এই সলিউশন আমাদের দিয়ে রেখেছে, জাস্ট আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। যাই হোক, আমাদের যে জিনিসটা করতে হচ্ছে প্রত্যেকটা, মানে আমরা আরেকটু ডিপলি দেখবো যে আমাদের প্রবলেমটা কোথায় এবং কি নিয়ে আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি। যাই হোক, এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের পোস্টের সবগুলো পোস্ট অ্যাপ্রুভ আছে, অর্থাৎ একটা এখানে পেন্ডিং আছে স্ট্যাটাস। এখন যদি আমরা হোম পেজে যাই, আমাদের হোম পেজে যদি যাই এবং পোস্টে যাওয়ার চেষ্টা করি, তখন দেখবেন যে পোস্টটা আমাদের এখানে পেন্ডিং আছে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করি যে আপকামিং লারাভেল ইভেন্ট এই পোস্টটা আমাদের পেন্ডিং আছে। কিন্তু এখানে যদি লক্ষ্য করি, আমাদের নিচে এই যে আপকামিং লারাভেল ইভেন্ট এই পোস্টটা আমাদের এখানে শো করতেছে, কিন্তু আমরা এটা কিন্তু এখানে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পোস্টটা এখানে অ্যাপ্রুভ এবং পাবলিশ, শুধুমাত্র ওই পোস্টটাই শো করবে। যেটা এখানে অ্যাপ্রুভ নাই, অর্থাৎ অথর পোস্ট করছে এডমিন অ্যাপ্রুভ করে না, ওই পোস্ট আমাদের শো হবে না। এবং এমন পোস্ট যেটা অথর অ্যাডমিন অ্যাপ্রুভ করছে কিন্তু অথর এখানে পাবলিশের পরিবর্তে পেন্ডিং দিয়ে রাখছে, ওই পোস্টটা এখানে আমাদের এখানে কন্টেন্টে শো হবে না। সো এটা সলিউশন করার জন্য আমাদের লারাভেলের সিম্পল একটা জিনিস ইউজ করতে পারি, আমরা এলোকুয়েন্টের স্কোপ মানে ইউজ করতে পারি, অর্থাৎ কুইরি স্কোপ। ওকে, যারা স্কোপ সম্বন্ধে জানেন তো ভালো, আর যারা না জানেন আমি হালকা একটু ব্রিফ করে যাচ্ছি এখান থেকে। আপনারা যদি এখানে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে আসেন, এলোকুয়েন্ট, এরপর স্কোপ, এখানে যে কোয়েরি স্কোপের ভিতরে যদি আসেন, এখান থেকে আমরা যে আমরা মূলত ইউজ করবো গ্লোবাল স্কোপ, অর্থাৎ লোকাল স্কোপ, সরি। আমাদের এখানে স্কোপ দুই প্রকার হয়, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। আমরা হচ্ছে লোকাল স্কোপ নিয়ে কাজ করবো আপাতত। সো লোকাল স্কোপটা কি, আমাদের যে মডেল আছে, মডেলের ভিতরে আমরা কিছু ফাংশন এখানে ডিফাইন করে দিতে পারি। মূলত আমরা কিভাবে, আমাদের যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের পোস্টগুলো অ্যাক্সেস কিভাবে করতেছে, আমাদের এখানে যদি আমাদের পেজ রুম ওপেন করি এবং যদি আমাদের ফন্টেনে যে পোস্ট শো হচ্ছে সেটা হচ্ছে আমাদের HTTP এবং কন্ট্রোলারের ভিতরে গেলে আমাদের পোস্ট কন্ট্রোলারের মাধ্যমে সব পোস্ট শো হচ্ছে। এখানে আমরা শো করতেছি পোস্ট লেটেস্ট পেজিনেট 6। এই যে মেথডগুলো আমরা ইউজ করতেছি, লেটেস্ট এবং পেজিনেট, এগুলো অবশ্যই আপনারা চিন্তা যদি করেন অবশ্যই লারাভেলের কোথাও না কোথাও এগুলো ডিফাইন করা আছে। সো আমরা স্কোপ এই জিনিসটা সিম্পলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এইভাবে আমাদের মডেলের ভিতরে, যে এখানে যদি লক্ষ্য করেন লারাভেল একটা এক্সাম্পল দিয়েছে, যেটা হচ্ছে স্কোপ পপুলার। এখানে পপুলার স্কোপ মানে দিয়েছে, আর এখানে এখানে কন্ডিশন দিছে যে কোয়েরি ওয়্যার বোর্ড ইজ মানে গ্রেটার দেন 100, যদি বোর্ডটা 100 থেকে বেশি হয় দেন এটা পপুলার পোস্ট হিসাবে শো করবে। জাস্ট এই যে স্কোপ কিওয়ার্ডের মাধ্যমে এই যে পপুলার ফাংশন এখানে ডিফাইন করা আছে, সো এবার আমরা এই পপুলার ফাংশনটা আমাদের মডেল থেকে যে কোনো জায়গা থেকে এই লেটেস্টের পরিবর্তে জাস্ট এখানে পপুলার কল করলে এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের উপর বেস করে এলোকুয়েন্ট মডেল আমাদের ডেটাগুলো রিটার্ন করবে। যাই হোক, এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আরও একটা স্কোপ আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ। উপরেরটা পপুলার, ওটা আমাদেরটার সাথে রিলেটেড না, কিন্তু এই যে অ্যাক্টিভ যেটা, এটা কিন্তু আমাদের সাথে রিলেটেড। অর্থাৎ আমাদের দুটো জায়গায় কিন্তু অ্যাক্টিভ চেক করতেছি, অর্থাৎ একটা হচ্ছে পাবলিশ চেক করতেছি আর একটা হচ্ছে অ্যাপ্রুভ কিনা, এই দুটো জিনিস চেক করতেছি। সো আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট এই ফাংশনটা এখান থেকে কপি করে নিব, কপি। এরপর আমাদের যে মডেল নিয়ে কাজ করবো, অর্থাৎ মূলত পোস্ট যদি আমাদের কোথাও শো করতে হয়, অর্থাৎ পোস্টের যে মডেল আছে পোস্ট মডেল, ওটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো অ্যাপ ফোল্ডারের ভিতরে যদি আসি আমরা পোস্ট ডট পিএসপি, এবং একেবারে নিচে রিলেশনশিপের যে ফাংশন আছে এই ফাংশনের একেবারে নিচে আসবো এবং এখানে জাস্ট পেস্ট করবো, নিচে উপরে যেখানে পেস্ট করবেন কোনো সমস্যা নাই। ওকে, এরপর এখানে অ্যাক্টিভের পরিবর্তে কিন্তু আমাদের কিন্তু অ্যাক্টিভ না, আমাদের কি আছে, আমরা যদি এখানে ফিল্ড গুলো লক্ষ্য করি আমাদের এখানে কি কি ফিল্ড আছে, পোস্ট টেবিলের ভিতরে আমাদের ফিল্ড আছে স্ট্যাটাস আর হচ্ছে ইজ অ্যাপ্রুভ। স্ট্যাটাস ইজ ইকুয়াল টু অন থাকতে হবে এবং ইজ অ্যাপ্রুভ সমান সমান অন থাকতে হবে, দেন আমাদের পোস্টটা শো করবে। সো আমাদের স্কোপের নাম কি হবে, স্কোপের নাম হবে আমাদের অ্যাক্টিভ এর পরিবর্তে আমাদের এখানে দিব ফার্স্টে অ্যাপ্রুভ। ফার্স্টে আমরা চেক করবো যে মানে পোস্টটা অ্যাপ্রুভ কিনা, অ্যাপ্রুভ ওয়্যার, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের অ্যাপ্রুভের ফিল্ডের নাম কি আছে, আমাদের অ্যাপ্রুভের ফিল্ডের নাম আছে ইজ অ্যাপ্রুভ, ইজ আন্ডারস্কোর অ্যাপ্রুভ, ইজ আন্ডারস্কোর
ইজ আন্ডারস্কোর অ্যাপ্রুভ, ওকে, ইজ আন্ডারস্কোর অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু যদি অন হয় দেন আমাদের এটা হবে। জাস্ট এখানে ওয়্যার কোয়েরি ইউজ করতেছি, আপনি যদি স্কোপ ডিফাইন করেন দেন কি হবে, আমাদের মডেলটা যে কোনো ভাবে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশনে কল করতে পারবো। আদারওয়াইজ আপনি যদি চান যে ওয়্যার অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন, এভাবে কল করলে আমাদের যত জায়গায় আমাদের এখান থেকে পোস্ট অ্যাক্সেস করতেছি প্রত্যেকটা জায়গায় এভাবে ওয়্যার দিয়ে আমাদের বলে দিতে হবে। আর যদি আমরা এখানে আমাদের লোকাল স্কোপ ডিফাইন করে নিই দেন আমাদের জাস্ট এই ফাংশনটা কল করে দিলেই হবে। ওকে, সো আমাদের এখানে কি দিলাম, আমাদের স্কোপ ইজ ইকুয়াল টু অ্যাপ্রুভ। এবার যদি আমরা এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি যে এই লেটেস্টের পর, এখান থেকে যদি আমরা এখানে চেষ্টা করি যে লেটেস্ট আমাদের সব লেটেস্ট গুলো নিবে, এরপর লেটেস্টের ভিতর থেকে অবশ্যই অ্যাপ্রুভ গুলো নিতে হবে। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমাদের এখানে স্কোপের ডিফাইনটা করলাম স্কোপ অ্যাপ্রুভ এবং এখানে এসে দিলাম শুধু অ্যাপ্রুভ, এটা কেন? ওকে, মূলত যখনই আমরা স্কোপ ডিফাইন করবো দেন আমাদের স্কোপটা লারাভেলকে বোঝাতে হবে এই স্কোপ কিওয়ার্ডের মাধ্যমে। সো যে কোনো ফাংশনের ফার্স্টে যদি স্কোপ থাকে দেন এটা লারাভেল ডিফল্টভাবে ওর স্কোপ হিসেবে নেবে, অর্থাৎ এই নর্মাল রিলেশনশিপ ফাংশন বা অন্য ফাংশন হিসেবে নিবে না। এবং স্কোপেরটা অবশ্যই ক্যামেল কেস হতে হবে, অর্থাৎ স্কোপটা হবে ছোট হাতের, এরপর পরে যে ফাংশনের নেমটা এটা স্টার্ট হতে হবে এই বড় হাতের এ দিয়ে। কিন্তু আমাদের অ্যাক্সেস করার সময় কিন্তু আমরা ছোট হাত দিয়ে অ্যাক্সেস করবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের অল পোস্ট ভিউ, অর্থাৎ ফ্রন্ট এন্ডের অল পোস্ট যে আছে ওটার ভিউ। আমি জাস্ট এখান থেকে আমাদের একটা লজিক ইমপ্লিমেন্ট করলাম যে লেটেস্টের ভিতর থেকে অ্যাপ্রুভ থাকতে হবে, আর না হলে অন্যগুলো শো হবে না, সব অ্যাপ্রুভ গুলো শো হতে হবে প্রেজেন্ট এইট করে ছয় করে সরি। এবার যদি আমরা এখানে আমাদের ফ্রন্ট এন্ডে আসি এবং এখানে যদি আমাদের রিলোড দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ফ্রন্ট এন্ডের এই পেজটা, এই পেজটা যদি আমরা রিলোড দেওয়ার চেষ্টা করি এই পোস্টের, দেন এখান থেকে আমাদের ডাটা রিটার্ন করতেছি যেহেতু আমরা রিটার্ন বলে আসছি। কিন্তু এখানে যদি লক্ষ্য করেন আমাদের এখানে ইজ অ্যাপ্রুভ অন, যেগুলো অ্যাপ্রুভ আছে শুধু ওই পোস্টগুলোই শো করতেছে। কিন্তু আরেকটা জিনিস আছে আমাদের, যদি এখানে আমাদের যেহেতু সব পোস্টগুলোই এখানে পাবলিশ করা আছে সেই জন্য স্ট্যাটাস ইজ ইকুয়াল টু সবই অন আছে, আমরা যেটা করবো আমাদের এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে এটা অ্যাপ মানে পাবলিশটা ডিজেবল করে দেবো। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন এই যে প্রথমটাই, সরি ডিজেবল লাগবে না, আমাদের এখানে অলরেডি আছে। আমরা বলেছি কি এখানে লজিক যে লেটেস্ট পোস্টগুলো নিবে, লেটেস্টের ভিতর থেকে ফিল্টার করবে ওয়্যার ইজ অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন এবং পেজিনেট করবে ছয়টা করে। সো আমরা কিন্তু এখানে স্ট্যাটাসের ব্যাপারে কিছু বলি না যে এটা পেন্ডিং বা পাবলিশ, এটা কিছু বলি না, আমরা জাস্ট অ্যাপ্রুভটা চেক করছি। সো এখানে সেমলি আমরা যদি এখানে প্রথম ডাটাটা চেক করি, আমাদের এখানে আছে কি আপকামিং লারাভেল ইভেন্ট, এখানে যদি লক্ষ্য করেন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু জিরো আছে কিন্তু অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন আছে, সেজন্য এটা ডাটাটা আসতেছে। কিন্তু আমরা কিন্তু স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যেটা জিরো আছে ওই ডাটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে শো করাতে মানে একেবারেই ইচ্ছুক না, কারণ আমাদের দুটো জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে অ্যাপ্রুভ কিনা। তো আমরা অ্যাপ্রুভ কিনা ওটা চেক করলাম, ওটা সাকসেসফুলি কাজ করতেছে। আমাদের এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো যদি লক্ষ্য করি ইজ অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন আছে, একটাও ইজ অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু জিরো পোস্ট আসে নাই। ওকে, সো দেন আমাদের সেম ভাবে আমরা যেভাবে একটু আগে অ্যাপ্রুভেটা অ্যাক্সেস করলাম সেম ভাবে আমাদের এখানে আরেকটা স্কোপ ডিফাইন করবো, যেটা হবে আমাদের চেক করবে স্ট্যাটাস বা এটা মানে পাবলিশড কিনা। সো আমাদের এখানে জাস্ট বলতে পারি পাবলিশড, আমাদের স্কোপ হবে পাবলিশড পাবলিশড, এবং এখানে আমাদের ফিল্টার নেম কি হবে, আমাদের ফিল্টার নেমটা যদি আবার একটু দেখে নিই, আমাদের এখানে ফিল্টার নেম আছে স্ট্যাটাস। ওকে, এখানে অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু পাবলিশ না, এখানে ফিল্টার নেম আছে স্ট্যাটাস, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু অন। এরপর আমরা এই এবার কিন্তু আমাদের একটা এভাবে অ্যাক্সেস করলাম, কিন্তু দ্বিতীয় যদি আমাদের স্কোপ অ্যাক্সেস করতে হয় তখন আমরা কি করব? সো এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের স্কোপটা ইউজ করতেছে ওয়্যার কিওয়ার্ড, অর্থাৎ এসকিউএল স্টেটমেন্ট যেটা হচ্ছে এখান থেকে, আমরা তো লারাভেলের এলিকুয়েন্ট ইউজ করতেছি যেভাবে সেজন্য আমরা এত ইজিলি অ্যাক্সেস করতে পারছি। একটু নর্মালি এলিকুয়েন্ট বাদ দিয়ে যদি নর্মালি চিন্তা করেন, জাস্ট আপনি যদি পিএসপি এবং র মাইএসকিউএল নিয়ে কাজ করতেন তখন আমাদের এসকিউএল স্টেটমেন্টটা কিভাবে কিরকম হতো, এখানে কি হতো যে পোস্ট সিলেক্ট ওয়্যার অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন এবং স্ট্যাটাস ইজ ইকুয়াল টু অন এবং গেট মানে অর্ডার বাই আমাদের স্ট্যাটাস বা লেটেস্ট যেটা, অর্থাৎ পাবলিশ যে আমরা ক্রিয়েটেড অ্যাড দিতেছি ওইটার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দিয়ে আমরা ওটা ওখান থেকে এইভাবে নর্মালি আমাদের র এসকিউএল কোয়েরিটা এত বড় হতো। যাই হোক, আমরা জাস্ট এলিকুয়েন্ট আমাদের লারাভেল এত সবকিছু ইজি করে দিয়েছে, সো আমরা জাস্ট এভাবে ইউজ করতেছি লেটেস্ট ওয়্যার লেটেস্ট, অর্থাৎ আমাদের আগেই অর্ডার বাই ইউজ করতেছি, দেন অ্যাপ্রুভ, অর্থাৎ লেটেস্টের ভিতরে অ্যাপ্রুভ গুলো নিবে। এবং পরে যদি আমরা চাই যে লেটেস্টের ভিতরে অ্যাপ্রুভ গুলো নিলাম, এবার আমরা কি করবো অ্যাপ্রুভ যেগুলো আছে অ্যাপ্রুভের ভিতর থেকে যেগুলো পাবলিশ আছে স্ট্যাটাস ওইগুলো নিব। এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু শুধুমাত্র অ্যাপ্রুভ গুলো নিছে এবং প্রথমটা কিন্তু পাবলিশ স্ট্যাটাস ইজ ইকুয়াল টু জিরো আছে, অর্থাৎ এটা পাবলিশ না। সো আমরা যদি স্ট্যাটাসের পালাটা কমপ্লিট করি দেন আমাদের এই পোস্টটা চলে যাবে, বাকি সব পোস্ট থাকবে। ওকে, চলুন আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, আমাদের এটা কিন্তু আমাদের স্কোপ ডিফাইন হয়ে গেছে। দেন আমাদের এই অ্যাপ্রুভের পর আমাদের এবার পরের যে স্কোপটা ডিফাইন করলাম পাবলিশড, এখানে কল করতে পারি পাবলিশড, ফাইন। এবার যদি আমরা এখানে রিলোড দেই দেন আমাদের এই যেটা আশা করতেছি এবং লারাভেল ইভেন্ট যেটা আছে যেটা এটার স্ট্যাটাস জিরো আছে, সো এটা চলে যাবে এবং পরে গুলো সব শো করবে। ওকে, জাস্ট রিলোড, হ্যাঁ আমাদের প্রথম যেটা ছিল ওটা চলে গেছে এবং পরের থেকে শো করতেছে। এবার যদি লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা পোস্টের অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন এবং স্ট্যাটাস ইজ ইকুয়াল টু অন, একটাও জিরোর পোস্ট এখানে আসে নাই। ওকে,
যাই হোক, আবারও যদি আমরা কনফিউজ হয়ে থাকেন, এবার যদি আমরা টেস্টের জন্য আরেকটা জিনিস করতে পারি, যে এখানে যদি লক্ষ্য করেন যে প্রথম পোস্টটা আছে লারাভেল উইল রিমুভ, আর লারাভেল 5.6 উইল রিমুভ, আমরা এই পোস্টটা ডিসেবল করে দিব। ওকে, এখানে যদি লক্ষ্য করি এটা হচ্ছে এই যে লারাভেল 5.6 উইল রিমুভ, এই পোস্টটা আমরা যেটা করবো এটা এখানে ব্যাক করব, এবং এই যে এটা এটা আমরা এখান থেকে এডিটে যাবো, এডিট থেকে আমরা জাস্ট এখান থেকে নিচে নামবো এবং পাবলিশ যেটা আছে পাবলিশটা উঠিয়ে দেবো এবং এখান থেকে সাবমিট করবো। এখন যেটা হবে, আমাদের এই পোস্টটা এখান থেকে চলে যাবে এবং নিচের এই যে লারাভেল 5.6 ডাইনামিক এটা আমাদের উপরে আসবে। জাস্ট আমি রিলোড দিই, দেন এবার লক্ষ্য করতে পারতেছেন আমাদের উপরেটা এখানে চলে আসছে এবং এই পোস্টটা এই যে আমাদের লারাভেলের যে এই যে দুটো পেন্ডিং আছে এই পোস্ট দুটো এখানে আসতেছে না। আবার যদি আমি এখান থেকে পাবলিশ করে সাবমিট করি, দেন এখানে যদি রিলোড দিই, দেন আমরা দেখতে পাবো আমাদের আগের মতো আবার কমান্ডটা উপরে আসতেছে, যেহেতু আমাদের লেটেস্ট মানে অর্ডার দেওয়া আছে সেজন্য এটা আবার প্রথমে আসতেছে। যাই হোক, আমাদের যে প্রবলেমটা ছিল সাকসেসফুলি সলিউশন হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু সলিউশন করলাম শুধুমাত্র এক জায়গায়। যত জায়গায় আমাদের মডেলটা ইউজ হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই সলিউশন হয়ে যাবে, অবশ্যই ফ্রন্ট এন্ডে। ব্যাক এন্ডে যেটা আছে ওটা তো অ্যাডমিন এবং অথরের ব্যাপার, ওটা আমরা আগেই চেক করে নিয়েছি, ওটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। শুধুমাত্র আমাদের ফ্রন্ট এন্ডে যত জায়গায় আমরা ইউজ করেছি মডেলটা ততবার তত জায়গায় আমাদের যেটা করতে হবে ইজ মানে অ্যাপ্রুভ স্কোপ এবং পাবলিশ স্কোপটা কল করে দিতে হবে। যাই হোক, আমাদের এটা খুব দ্রুত করা যায় যেভাবে আমরা যেটা করবো, এই যে আমাদের যেটা লক্ষ্য করি এখানে যদি আমাদের রিলোড রিলোড দেয় দেন আমাদের আবার পোস্টটা ঠিক মতো আসা শুরু করে দিবে, এবং আমরা যেটা করব এখান থেকে এই যে যদি লক্ষ্য করেন আপকামিং ইভেন্ট যেটা আছে এই ইভেন্ট পোস্টটা কিন্তু আমাদের হোম পেজে যদি যাই এবং আপকামিং ইভেন্টটা যদি এখানে ওপেন করি এই পোস্টটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু এটার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কিন্তু মানে পাবলিশ না পেন্ডিং আছে। এখানে যেটা করতে হবে যে ডিটেলস পেজে পোস্টের ডিটেলস পেজ আমাদের যেটা করতে হবে ভিউ করার আগে এটা চেক করতে হবে। সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি এখানে কিভাবে আছে পোস্ট ডিটেল ফাংশন হচ্ছে আমাদের এইটা, এবং এখানে যদি আসে যেটা আছে যে পোস্ট ওয়্যার স্ল্যাক ইজ ইকুয়াল টু এত এবং গেট ফার্স্ট, কিন্তু এই ফার্স্টের আগে আমরা উপরে যে আমরা স্কোপ ডিফাইন করলাম স্কোপটা এখানে কল করে দিলাম যে ইজ অ্যাপ্রুভ এবং পাবলিশড হতেই হবে। এরপর যদি আমি এখানে রিলোড দেই দেন আমরা দেখতে পাবো যে ট্রাইং টু গেট নন অবজেক্ট প্রপার্টি, কারণ এটা আমাদের এখান থেকে অলরেডি আমাদের এটা অ্যাপ্রুভ না অর্থাৎ পাবলিশ না, সেই জন্য এখান থেকে ইরর শো করতে সেটা আমাদের শো করতেছে না। এখানে আপনারা যদি চান এখানে জাস্ট লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন যে ইজ অ্যাপ্রুভ হলে শো করবে, আদারওয়াইজ টোস্টার দিয়ে রিটার্ন করবে এবং এখানে শো করবে দিস পোস্ট ইজ নট অ্যাপ্রুভ, কিন্তু ওটা করলে কি হবে যখন আমাদের পণ্যকে অ্যাক্সেস করার চেষ্টা করবে তখন একটা ইনফরমেশন জেনে যাচ্ছে যে এই পোস্টটা অ্যাপ্রুভ আছে। আমাদের যখন এই যে এখানে এই রটা শো করতেছে কিন্তু আমাদের যদি ডট ইএনভি ফাইল থেকে ডিবাগ ইজ ইকুয়াল টু ফলস করে দেয় দেন কিন্তু আমাদের এই রট শো করবে না, জাস্ট শো করবে সামথিং ওয়েন্ট রং রং। এক্ষেত্রে কি হবে যদি কেউ আমাদের সাইট ক্র্যাক করার চেষ্টা করে দেন আমাদের এই ইনফরমেশন গুলা জানতে পারবে না যে এই পোস্টটা আছে কি না আদৌ আছে কি না। যদি আমরা এখানে ইফএলস দিয়ে চেক করি দেন হবে কি মানে যে চেক ক্র্যাক করার চেষ্টা করতেছে উনি ইজিলি বুঝতে পারতেছে যে এই পোস্টটা আছে কিন্তু আমাকে শো করতেছে না। যাই হোক, আমাদের এখান থেকে অ্যাপ্রুভের এই একটা সেকশনে চেক করা হলো। এরপর আমাদের যেটা করতে হবে এই যে আমাদের নিচে যদি লক্ষ্য করি ইজ র্যান্ডম, আমাদের এই কন্ট্রোলার ভিতরে যতগুলো আছে সব জায়গায় আমরা অ্যাপ্লাই করবো। পোস্টে যদি র্যান্ডমে যে সেকশনটা আছে এখানে যদি আমাদের লক্ষ্য করি এখানেও আমাদের সেম লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে ইজ অ্যাপ্রুভ এবং পাবলিশড হতে হবে। যাই হোক, আমরা যদি এখান থেকে ব্যাক করার চেষ্টা করি এবং যে কোনো একটা পোস্ট এখান থেকে ডিটেলস ওপেন করি, ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ ডাজ নট এক্সিস্ট। যাই হোক, আমরা এখানে একটু চেক করার চেষ্টা করি এখানে কি হচ্ছে এখানে মূলত। ওকে, আমরা এখানে যেটা করতে পারি যে অল যেহেতু আছে আমাদের যেহেতু র্যান্ডম পোস্ট যে কোনো র্যান্ডম পোস্ট শো করবে সেক্ষেত্রে আমাদের এই অল ইউজ করার কোনো প্রয়োজন নেই, আমাদের জাস্ট অ্যাপ্রুভ থেকে শুরু করতে পারি, কারণ অল দিলে তো এরপর আবার অ্যাপ্রুভ দেওয়ার কোনো মানি হয় না। সেই জন্য আমরা যেটা করবো পোস্ট অ্যাপ্রুভ যেটা মানে সব পোস্টের অ্যাপ্রুভ পোস্টের ভিতরে পাবলিক পাবলিক মানে পাবলিশ যেটা আছে সরি পাবলিশ পোস্টের ভিতরে যেগুলো র্যান্ডম তিনটা শো করবে। যাই হোক, এবার যদি আমরা এখানে রিলোড দিই দেন র্যান্ডম মেথড ডাজ নট এক্সিস্ট, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের যে ইরোটা আসতেছে র্যান্ডম মেথড ডাজ নট এক্সিস্ট, যেহেতু আমাদের অল পোস্ট অ্যাক্সেস করতে নিচ্ছি না, আমরা জাস্ট ওয়ার দিয়ে আমাদের স্কোপ ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টলি আমরা এখানে র্যান্ডম ইউজ করতে পারবো না। এখানে আমাদের যেটা করতে হবে ফার্স্টে আমাদের ইন অর্ডার র্যান্ডম আমাদের কোড ইউজ করতে ইন র্যান্ডম অর্ডার জাস্ট সে ইন র্যান্ডম ইন র্যান্ডম অর্ডার, কিন্তু ইন র্যান্ডম অর্ডারে আমরা আগের মতো তিনটা বলে দিতে পারবো না, সেজন্য আমাদের এখানে আরো একটি এমনিতে ফাংশন নিতে হবে যেটা হবে এখানে যাচ্ছে টিএকে টেক থ্রি। প্রথমে আমরা তিনটা নিব অর্থাৎ প্রথমে আমরা অ্যাপ্রুভ পোস্ট নিব, এরপর পাবলিশ অ্যাপ্রুভের ভিতর থেকে পাবলিশ ফিল্টার করব, দেন আমাদের এখান থেকে তিনটা নিব যে কোনো তিনটা, এরপর ওটা র্যান্ডম অর্ডারে শো করব। যাই হোক, এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই দেন আমরা এখানে দেখতে পাবো আমাদের এটা আসতেছে, এবং এখানে আমাদের পাওয়ার জন্য যেটা করতে হবে একেবারে লাস্টে গেট মেথড ইউজ করতে হবে সরি গেট। এবার যদি এখানে রিলোড দেয় দেন আমরা দেখতে পাবো র্যান্ডম অর্ডারে আমাদের তিনটা পোস্ট শো করতেছে, আগে আমরা যেভাবে অ্যাক্সেস করতেছিলাম। ওকে, যাই হোক, আমাদের এখানে প্রবলেম সলভ হয়ে গেল। এরপর আমরা যেটা করবো আমাদের হোম পেজ নিয়ে কাজ করবো, হোম পেজে কিন্তু আমাদের পোস্টগুলো এখনো চেক করা হয় নাই,
আমরা যদি এখান থেকে হোম পেজে যাই, এখানে দেখবো আমাদের এখনো কিন্তু এই যে লারাভেল ইভেন্ট এখনো যে পোস্টটা অ্যাপ্রুভ না সে পোস্টটা শো করতেছে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে হোম কন্ট্রোলার যেতে হবে। হোম কন্ট্রোলার কোথায় আছে? অ্যাপ এইচটিটিপি, দেন আমাদের হোম কন্ট্রোলার নামে যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারটা ওপেন করতে হবে। এখান থেকে যদি নিচে আসি, এই যে এখানে সেম ভাবে আছে, জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিতে পারি। সরি নট, এটা আমাদের যেটা পেস্ট করতে হবে এখান থেকে অ্যাপ্রুভ, দেন পাবলিশ এবং টেক থ্রি গেট। এবার যদি এখানে রিলোড দেই, দেন আমরা দেখতে পাবো আমাদের যেগুলো অ্যাপ্রুভ না এগুলো অটোমেটিকলি এখান থেকে ফিল্টার আউট হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। ওকে, এরপর যদি আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টে যদি আমাদের স্কোপ গুলো ডিফাইন করতে হয়, সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে আমাদের ক্যাটাগরি গুলো কিভাবে অ্যাক্সেস হচ্ছে। সো আমরা যখন এটা ক্যাটাগরি ওপেন করতেছি, সো এই ক্যাটাগরি যে স্ল্যাকটা আমরা এখান থেকে সেন্ড করতেছি, এই স্ল্যাকটা নিয়ে আমাদের কন্ট্রোলারে ফার্স্ট ফাইন করতেছে ক্যাটাগরি মডেলে, এবং ওই ক্যাটাগরি যে মডেলের থেকে যে প্রথম যেটা আসতেছে স্ল্যাক অনুযায়ী, এরপর ওই স্ল্যাকের রিলেটেড সব ডেটা আমরা গেট করতেছি। সো এটা থেকে আমাদের ডেটা গেট করার পর আমরা কি করতেছি, জাস্ট এখান থেকে ক্যাটাগরিটা আমাদের ফ্রন্ট এন্ডে সেন্ড করতেছি, অর্থাৎ আমাদের পোস্ট কন্ট্রোলারের সেখানে আমরা ফাংশন হচ্ছে পোস্ট বাই ক্যাটাগরি। সো এখান থেকে আমাদের ক্যাটাগরি ব্লেডে আমাদের ক্যাটাগরি ভেরিয়েবলটা পাস করতেছি, এবং ওটার ভিতর থেকে এসে আমাদের এখানে ফরেস্ট লুপ করতেছি। সো এখানে যা আছে মোটামুটি সবই সিমিলার থাকবে, তবে আমরা হালকা একটু চেঞ্জ করব। অর্থাৎ যেহেতু আমাদের এখানে আমাদের স্কোপ গুলো অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, নতুন আরেকটা ভেরিয়েবল নিব যেটার নাম দিব আমরা পোস্ট, যেটার ভিতরে আমরা এখানে কি করব, ফার্স্টে এখানে আমরা উপরে ভেরিয়েবলটা কল করব, অর্থাৎ এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা এখানে কল করব। এই ভেরিয়েবলটার ভিতরে আমাদের কি আছে, প্রথম যে ক্যাটাগরি আছে, অর্থাৎ এই ফ্ল্যাগ দ্বারা যে ক্যাটাগরিটা খুঁজে পেয়েছি ওই ক্যাটাগরিটা স্টোর আছে। সো এই ক্যাটাগরি থেকে আমরা ফ্রন্ট এন্ডে যেভাবে, অর্থাৎ ব্লেডের ভিতরে আমরা এইখানে যে কাজটা করছি, এই যে ক্যাটাগরি পোস্ট, এই কাজটা আমরা আগে এখানে করে নিব। সো করি পোস্ট, ওকে। এরপর যদি আমরা এখান থেকে রিটার্ন করি, জাস্ট এই ক্যাটাগরির সব পোস্ট গুলো এখান থেকে যদি আমরা রিটার্ন করি, সরি রিটার্ন, ওকে, আমরা যদি এভাবে রিটার্ন করি, দেন আমাদের সব ক্যাটাগরি গুলো, অর্থাৎ এই ক্যাটাগরি সব পোস্ট গুলো পাওয়ার কথা। জাস্ট ট্রাই, ওকে, এখানে ইকুয়াল হবে না, সরি, জাস্ট রিলোড। আমাদের এখানে পোস্টের পরিবর্তে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, জাস্ট রিলোড দিলে এবার দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাটাগরি রিলেটেড যত পোস্ট আছে সব আসতেছে, ইভেন যে পোস্ট গুলো আমাদের অ্যাপ্রুভ না সেই পোস্ট গুলো আসতেছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, স্ক্রল করি নিচে একটু, ওকে, এটা টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই যে লারাভেল ইভেন্ট প্রজেক্টর যেটা আছে, আমরা এই স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে পারি। এটা কোথায় আছে, লারাভেল, মেবি এইটা লারাভেল ইভেন্ট প্রজেক্টর, এডিট, ওকে, নট এটা, সরি এটা হবে না, আমরা যদি এখান থেকে আবার অন্যটা চুজ করতে হবে আমাদের, যদি 7 নাম্বারটা আমাদের, ওকে, সরি নট লারাভেল, আমাদের এখান থেকে পোস্টে যেতে হবে, পোস্টের লারাভেল ইভেন্ট প্রজেক্টর, লারাভেল এই যে ইভেন্ট, এটা হবে মেবি আমাদের, জাস্ট এখান থেকে এডিট করি, লারাভেল ইভেন্ট প্রজেক্টর, এটা পাবলিশ আছে, আমি পাবলিশ মার্কটা উঠিয়ে সাবমিট করে দিলাম। এরপর যদি আমরা এখানে রিলোড দিই, দেন আমাদের এটা আমাদের স্ট্যাটাসটা দেখতে পাবো, যে এটা এটা স্ট্যাটাস জিরো আছে, তারপরও কিন্তু আমাদের এখানে শো করতেছে। সো আমাদের এটা আটকাতে হবে। সো এটা আটকানোর জন্য যেটা করতে পারি, এখানে সিম্পলি আমরা আবার কল করি, এখানে আমাদের উপরে যেভাবে আমরা স্কোপ অ্যাপ্লাই করেছি, জাস্ট সেম ভাবে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এপিপি আর ওবিইডি অ্যাপ্রুভ, দেন আমাদের কি আছে, অ্যাপ্রুভের পরিবর্তে আমাদের পাবলিশও চেক করতে হবে, সরি পাবলিশ, এরপর জাস্ট গেট করতে হবে আমাদের, ওকে, ওকে। গেট করার পর এবার যদি আমি এখানে আসি এবং রিলোড দেই, দেন আমরা দেখতে পাবো যে শুধুমাত্র যেটার স্ট্যাটাস এবং অ্যাপ্রুভ ইজ অ্যাপ্রুভ ইজ ইকুয়াল টু অন আছে, শুধুমাত্র ওই পোস্টগুলো আমাদের এখানে শো করতেছে, অন্য কোনো পোস্ট এখানে শো করতেছে না। সো এবার আমাদের চেঞ্জ যেটা হবে, আমরা ক্যাটাগরি ভেরিয়েবলটা যেভাবে আমরা ফ্রন্ট এন্ডে সেন্ড করছি ঠিক সেইভাবে পোস্ট ভেরিয়েবলটা আমরা এখান থেকে আগে ফ্রন্ট এন্ডে সেন্ড করবো, কম্প্যাক্ট করে পোস্ট, এটা কম্প্যাক্ট করে সেন্ড করার পর আমাদের যেখানে যেতে হবে, আমাদের এই ব্লেড ফাইলে যেতে হবে, অর্থাৎ ক্যাটাগরি ব্লেড ফাইল, ক্যাটাগরি ব্লেড ফাইল আছে আমাদের ভিউ ফোল্ডারের ভিতরে, জাস্ট ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে এই যে আমাদের ফরেস্ট লুপের ভিতরে যে ক্যাটাগরি পোস্ট আছে, এটার পরিবর্তে শুধু পোস্ট দিতে হবে এবার, ওকে, শুধুমাত্র এই জায়গাটাই আমাদের চেঞ্জ করতে হবে, ক্যাটাগরি এই ফরেস্ট লুপের ভিতরে জাস্ট এটা চেঞ্জ করে দিবে, বাকি যেটা আছে আমাদের ক্যাটাগরি পোস্ট কাউন্ট যেটা শো করতেছে, এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে ক্যাটাগরি পোস্ট কাউন্ট না দিয়ে আমাদের শুধুমাত্র পোস্ট কাউন্ট, ওকে, অর্থাৎ ভেরিয়েবল আমাদের পোস্ট কাউন্ট শো করতেছে, পোস্ট কাউন্টে যেটা হবে এটা পোস্টের কাউন্টটা শো করবে। এরপর আমাদের যদি স্ক্রল করে নিচে আসি, দেন আমাদের এখানে চেঞ্জ করার মতো আর কি থাকতে পারে, ওকে, এখানে আমাদের আপাতত আর কোনো কিছু চেঞ্জ করার মতো নাই, জাস্ট আমরা যদি এখানে রিলোড দেই, দেন আমরা এটা আমাদের এখানে শো করবে, শুধুমাত্র ওইগুলো শো করবে যেগুলো আমাদের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, ওকে।
এখানে আমাদের কনফিউজ যেটা হয়ে গেছে, আমি ভাবছিলাম যে আপকামিং ইভেন্ট এই এই পোস্টটা শো করতেছে না, কিন্তু এখানে যদি লক্ষ্য করি দুটো কিন্তু আলাদা পোস্ট আমাদের, যেখানে এটা যেটা অ্যাপ্রুভ নাই, অর্থাৎ এখানে কিন্তু জুলাইয়ের পর আরো এক্সট্রা কিছু আছে, তো একই নামে পোস্ট, সেজন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আমাদের কুয়েরি কাজ করতেছে কিনা। ওকে, আমাদের কুয়েরি সাকসেসফুলি এখানে কাজ করতেছে, এটা কোনো ডাউট নেই। আমরা যদি অন্য কোনো এই অ্যাঙ্গুলারটা যদি ওপেন করি, দেখানে আমরা দেখতে পাবো শুধুমাত্র আমাদের অ্যাপ্রুভ পোস্ট গুলো এখানে শো করতেছে। আপনার যদি টেস্ট করার প্রয়োজন হয় নিজে থেকে আবার টেস্ট করে নেবেন। যাই হোক, ওকে, আমাদের এখানে এইটার অ্যাপ্রুভ মানে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, পোস্ট বাই ক্যাটাগরি যে ফিল্টার টেবিলটা আছে এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু সেম কাজ করতে হবে। সো সেম কাজ করার জন্য আমি জাস্ট উপরের লাইনটা কপি করে আনবো, এখানে পেস্ট করে দিবো। এরপর যেটা করতে হবে আমাদের এই ট্যাগ ক্যাটাগরি পরিবর্তে জাস্ট ট্যাগ ভেরিয়েবলটা এখানে কল করতে হবে, আর বাকি সব সেম থাকবে। আবারও কম্প্যাক্ট মাথডের মাধ্যমে আমরা এটা সেন্ড করবো পোস্ট, এবং এবার যেটা এডিট করতে হবে আমাদের ট্যাগ ডট ব্লেড ডট পিএসপি তে এডিট করতে হবে। এখানে এডিট কি করবো আমরা, জাস্ট এখানে ক্যাটাগরি পোস্টের পরিবর্তে শুধুমাত্র পোস্ট বলে দিলে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল, ডান। এরপর যদি আমরা কোনো একটা পোস্ট এখান থেকে ওপেন করি, সো এই পোস্ট ওপেন করলাম এবং এই পোস্টের যে ট্যাগ আছে এই ট্যাগ দ্বারা ওপেন করলাম এবং এই ট্যাগের রিলেটেড সব পোস্ট শো করতেছে, অবশ্যই এখানে অ্যাপ্রুভ পোস্ট গুলো এখানে শো করতেছে, বাকি পোস্ট গুলো সবগুলো অটোমেটিকলি ফিল্টার আউট হয়ে গেল আমাদের স্কোপের জন্য। ওকে, সো গাইস, মোটামুটি যে পোস্ট গুলো আমরা এখানে শো করলাম সবগুলো জায়গায় আমাদের এগুলো এডিট করা হয়ে গেল, যে আমাদের পারমিশন ছাড়া, অর্থাৎ যে পোস্ট গুলো অ্যাপ্রুভ না ওই পোস্ট গুলো আমাদের এখন কোথাও শো করতেছে না। সো এরপরও যদি অন্য কোনো জায়গায় আমার বাদ পড়ে থাকে, আমার নিজের সরি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি যে কোনো মানে একবারে কাজ করে আসার পর আবার যে কাজ করাটা একটু কনফিউজিং, সেজন্য যদি আমার হাত থেকে কোথাও বাদ পড়ে থাকে যে যেখানে এখনো যে পোস্টটা অ্যাক্টিভ এবং অ্যাপ্রুভ না ওটা শো হচ্ছে, জাস্ট নিজে থেকে এই মানে কুয়েরিটা, অর্থাৎ এই যে আমাদের স্কোপটা ডিফাইন করলাম অ্যাপ্রুভ এবং পাবলিশ, এইটা অ্যাপ্লাই করে দিলে ওই পোস্টটা আর শো হবে না। ওকে, সো এরপর আমাদের আরো একটি কাজ করতে হবে, এক্ষেত্রে এটা আমাদের খুবই ছোট একটা কাজ হবে, যেটা হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি, অর্থাৎ ফুটারে যদি লক্ষ্য করি আমরা কিন্তু ফুটার নিয়ে এখনো কোনো কাজ করি নাই। সো ফুটারে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি গুলো আমরা ডাইনামিক করতে চাচ্ছি এখানে ক্যাটাগরির মতো। আমরা যদি লক্ষ্য করি আমরা যদি একটু পোস্টের ভিতরে যাই তখন কিন্তু আমাদের এখানে স্লাইডারে ক্যাটাগরি থাকতেছে না, আমাদের কিন্তু থাকতেছে ফুটারে, অর্থাৎ যত জায়গায় আমাদের এই ফ্রন্ট এন্ডের লেআউট অ্যাপ্লাই করা আছে সব জায়গায় আমাদের ক্যাটাগরি লাগবে। সো আমরা যেটা করবো, লারাভেলের একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার যেটা হচ্ছে আমাদের যেটা ভিউ কম্পোজার বলে, ভিউ কম্পোজার যেটা হয় আমরা যেটা করি যে ব্লেডটা রেন্ডার করতেছি শুধুমাত্র কন্ট্রোলার থেকে যে ভেরিয়েবলটা সেন্ড করতেছি শুধুমাত্র ওই কন্ট্রোলার ওই ভিউ ভিতরে থাকতেছে, ওই ব্লেডের ভিতরে থাকতেছে, অন্য কোনো ব্লেড ফাইল থেকে আমরা ওটা অ্যাক্সেস করতে পারতেছি না। সো ভিউ কম্পোজার আমাদের এমন একটা ফাংশনালিটি দেয় যেটার মাধ্যমে আমরা যে ভিউটা, অর্থাৎ লারাভেলের যে কন্ট্রোলার থেকে না, আমরা জাস্ট রাউট ডট পিপি রাউট থেকে, অর্থাৎ ওয়েব ডট পিএসপি থেকে যে কোনো ভিউ সিলেক্ট করে দিতে পারবো যে এই ভিউটা যখনই রেন্ডার হবে তখন এই ভেরিয়েবলটা রেন্ডার হবে। সো আমি জাস্ট কথা না বলে যদি ম্যানুয়ালি শো করি আপনাদের, তাহলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হবে, যেহেতু আমরা যদি আবার একটু ডিসকাস করে নিই যে ক্যাটাগরিটা কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে শো করবে, যে কোনো নির্দিষ্ট একটা কন্ট্রোলার থেকে আমরা এটা সেন্ড করতে পারবো না। আমরা এটা সেন্ড করবো কোথায়, যখনই আমাদের এই যে ফুটারটা রেন্ডার হবে তখনই এই ক্যাটাগরি এখানে শো করবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ফুটারটা বের করতে হবে। সো ফুটারটা বের করার আগে আমাদের পাবলিকলি, অর্থাৎ আমাদের ক্যাটাগরি যেটা যেভাবে সব জায়গায় যেন অ্যাক্সেস করতে পারি, সেজন্য আমাদের এখানে যেটা আমি যেটা বললাম ভিউ কম্পোজার ইউজ করতে হবে। সো ভিউ কম্পোজার ইউজ করার জন্য যেটা করতে হয়, VIEW ভিউ আমাদের সেম রাউট যেভাবে ক্রিয়েট করি জাস্ট এইভাবেই ক্রিয়েট করতে হবে, জাস্ট এখানে বলতে হবে ভিউ কম্পোজার, এরপর এখানে আমাদের প্যারামিটার নিবে, এরপর ফাংশন লাস্ট জাস্ট আমাদের ভিউ রাউট যেভাবে ক্রিয়েট করে জাস্ট এখানে একটা ভেরিয়েবল নিতে হবে আমাদের ভিউ, যেটা আমরা একটু আগে স্কোপের ক্ষেত্রে কোয়ারি নিছিলাম, যেটা আমাদের লারাভেলে ডিফল্ট কোয়ারি নেয় ওটার জন্য, আর এখানে ভিউ রেন্ডারের জন্য আমরা এখানে ভিউ ভেরিয়েবল নিলাম। ওকে, এটা ডিফল্ট মানে বাই ডিফল্ট নিতেই হবে, এটা কোনো এলস নাই। এরপর যদি আমি এখানে স্ট্রিক সাইন দিই, এই এই সাইনটা মানে স্টার যদি আমি এখানে দিই, দেন আমাদের যেটা হবে এই ফাংশনের ভিতর থেকে যে এটা যে ভেরিয়েবলটা আমরা রিটার্ন করবো ওটা অল ওভার মানে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ আমাদের ফুটার, আমাদের হেডার, এডমিন, ব্যাকএন্ড সব থাকা জায়গা থেকে আমাদের এই যেটা ভেরিয়েবলটা যদি আমরা এখান থেকে সেন্ড করি ওটা অ্যাক্সেস করা যাবে, কিন্তু আমরা ওটা কিন্তু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ফন্টেন্টের ফুটার, অর্থাৎ ফন্টেন্ট লেআউট ফন্টেন্ট পার্সাল ফুটার যেটা আছে এটা যখনই রেন্ডার হবে তখন আমরা ক্যাটাগরিগুলো শো করবো। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের ব্লেড ব্লেড ফাইটার সিনিয়ে দিতে হবে, সো লেআউটস দেন আছে ফ্রন্টেন্ট এফআর আমাদের যত ক্যাটাগরি আছে সবগুলো নিলাম নিলাম এবং এখান থেকে জাস্ট সেন্ড করবো ভিউ, অর্থাৎ আমরা উপরে যে ভিউ ভেরিয়েবলটা নিলাম ওইটা জাস্ট উইথ ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ডান।
এরপর আমাদের এই ফুটার ফুটার ব্লেডের ফাইল থেকে আমরা জাস্ট এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো, ক্যাটাগরিজ ভেরিয়েবলটা। ওকে, সো আমাদের ফুটার ব্লেড ডট পিএসপি তে গেলাম, জাস্ট ফুটারটা কোথায় আমাদের যে লোকেশনে আছে, অর্থাৎ অবশ্যই এখানে খেয়াল রাখবেন আমাদের এই ফুটারটা কিন্তু লেআউটের ভিতরে গিয়ে ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে পার্সেলের ভিতরে ফুটারটা, নট ব্যাক এন্ড এর ভিতরে ফুটার, শুধুমাত্র মানে ফ্রন্ট এন্ড এর ফুটারে আমরা নিয়ে কাজ করবো। সো আমাদের ফ্রন্ট এন্ড এর ফুটারে যদি আমরা এখানে আসি এবং এখানে লক্ষ্য করি, নিচে স্ক্রল করে নিচে আসলে আমাদের এই যে ক্যাটাগরি শো করতেছে। সো আমাদের এই ক্যাটাগরি গুলা আমাদের ফরিস লুপের মাধ্যমে শো করলে আমাদের সব কাজ শেষ। আমাদের জাস্ট ইউএল টা ফেলে দিলাম এবং সব একটা এলাই রাখলে যথেষ্ট আমাদের। এরপর জাস্ট এটাকে ফরিস লুপ করব, ফর ইচ আমরা যেটা করতে পারি এখানে জাস্ট কল করতে পারি ক্যাটাগরিজ হিসাবে, যেটা আমরা একটু আগে সেন্ড করলাম, ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, এবং এই ফরিস মানে এলাই এর পরে আমরা ফরিস লুপ রান করব এন্ড ফর ইচ। এরপর এটার ভিতরে যেটা হবে আমাদের জাস্ট ক্যাটাগরি নেম, এবং আমাদের রাউটটা কি হবে, আমরা আগের ভিডিওতে কাজ করেছি আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট বের করার জন্য যে রাউটটা, অর্থাৎ ক্যাটাগরি পোস্ট, ক্যাটাগরি পোস্ট, ক্যাটাগরি দেন ডট পোস্ট, এবং এর সাথে সাথে আমাদের প্যারামিটার অবশ্যই সেন্ড করতে হবে, আমাদের স্ল্যাক সেন্ড করতে হবে ক্যাটাগরি, সো স্ল্যাক ফাইন। এরপর যদি আমি এখানে আসি এবং এখানে রিলোড দেওয়ার চেষ্টা করি, দেন আমরা দেখবো এখানে আমাদের ক্যাটাগরি গুলো শো করতেছে, এবং ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করলে আমাদের পোস্ট শো করতেছে, এবং যত পেজে যাচ্ছি আমাদের এই ক্যাটাগরি গুলো এখানে শো করতেছে। এর মাধ্যমে আমরা লারাভেলের ভিউ কম্পোজারে সিম্পল একটা জিনিস আমরা শিখতে পারলাম, যে আমরা যে কোনো ভিউ যদি স্পেসিফিক যে কোনো ভিউ এর সাথে আমরা কোনো ভেরিয়েবল অ্যাটাচ করে দিতে পারি, অর্থাৎ আমরা ফুটার রেন্ডার হলে এই ফুটারের ভিতরে এই ডেটা গুলো আমাদের সব ভিউতে লাগবে, সো আমরা জাস্ট এখান থেকে ভিউ কম্পোজারের মাধ্যমে সেন্ড করতে পারি। ওকে ওকে, আর এখানে যদি লক্ষ্য করি আমাদের এখানে লোগোটা শো করতেছে না, এবং নিচে কিছু ইনফরমেশন আমাদের চেঞ্জ করা দরকার। তো আমরা যেহেতু প্রজেক্টের একেবারেই শেষ পর্যায়ে, কিছু মানে একেবারে শেষ না, আর কিছু আছে তারপর আমাদের প্রায় শেষ পর্যায়ে, সেজন্য আমরা এখানে জিনিসগুলো কমপ্লিট করে নিব। সো এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে ইমেজ আছে, সো আমরা এখানে ইমেজটা ফেলে দেবো, কারণ আমাদের এখানে ইমেজ আমরা প্রথম থেকে ইউজ করতেছিলাম না। ইমেজটা ফেলে দেওয়ার পরে যে নেমটা আছে বোনা, সো বোনার পরিবর্তে আমরা যেটা এখানে ইউজ করবো কনফিগ, আমরা নর্মালি হার্ড কোড করে এখানে কোনো কিছুই লিখবো না, আমরা জাস্ট কনফিগ থেকে আনবো কনফিগ অ্যাপ ডট নেম। এবার যদি আমি এখানে আসি এবং রিলোড দেই, দেন আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা শো করতেছে। সো এই ব্লকটা কোথা থেকে আসলো, আমরা যে কল করতেছি কনফিগ ফাইল এবং অ্যাপ ডট নেম, এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে আমাদের ফাংশন, যেটা আমাদের ফাইল হিসাবে আপাতত কাউন্ট করতে পারি। সো কনফিগ বলতে যেটা বোঝায় আমাদের, কনফিগ এর ভিতরে যদি এখানে কনফিগ ফোল্ডারের ভিতরে যদি আমরা লক্ষ্য করি এবং এখান থেকে যদি দেখি, এখানে আমাদের অ্যাপ ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে একটা জিনিস যদি দেখি, এখানে আমাদের অ্যাপ নেম, অ্যাপ নেম এর ভিতরে কি আছে, আমাদের অ্যাপ নেম এর ভিতরে আবার কি ডিফাইন করা আছে, ইএনবি অ্যাপ নেম, ইএনবি অ্যাপ নেম। সো ইএনবি অ্যাপ নেম এর ভিতরে যদি আমরা লক্ষ্য করি, ইএনবি অ্যাপ নেম এর ভিতরে আমাদের এখানে দেওয়া আছে লারাভেল ভিউ, এবং ভিউ এর পরিবর্তে যদি আমি এখানে লিখি যে ভিউ টেস্ট, ভিউ টেস্ট দিয়ে যদি আমি এখানে রিলোড দিই, দেন এখানে দেখতে পাবেন এখানে ভিউ টেস্ট লেখা শো করতেছে। সো আমরা এখানে নর্মালি বুঝতে পারতেছি এটা আমাদের ইএনডি ফাইল থেকে আসতেছে। সো আমাদের যখন এই প্রজেক্টের নাম যদি চেঞ্জ করা প্রয়োজন হয়, ইএনডি থেকে চেঞ্জ করলে এখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এরপর 2017 পরিবর্তে এখানে 18 পড়বে, অল রাইট রিসিভার ওখানে ঠিক আছে, কমপ্লিটলি ডান, ওটা আমাদের কোনো সমস্যা নেই। এরপর যেটা হবে এখানে, ওকে, ডিজাইন বাই আমাদের এই ফুটারের এইটা আমরা রিমুভ করতে পারবো না, কারণ আমরা এটা একেবারে ফ্রি থিম ইউজ করতেছি না, আমাদের এটা পেইড থিম, তো সেই জন্য এখানে আমাদের এটা এই ক্রেডিটটা আমাদের ওনাদেরকে দিতে হবে, অর্থাৎ ক্রেডিটটা এখানে রাখতে হবে। সো এরপর আমরা যেটা করবো এখানে জাস্ট আমি বলে দিতে পারি, যেহেতু আমি ডেভেলপ এটা আমি নিজে করেছি, সেক্ষেত্রে আমাদের এখানে অর্থাৎ আমি নিজে আমার কপি করেছি, আপনারা যারা ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা নিজেরটা করেছেন, সো ওখানে নিজেরটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড ডেভেলপ বাই, ওকে, এখানে একটা এইসব ট্যাগ নিয়ে এখানে নিজের যে কোনো একটা দিতে পারেন, আমি আপাতত জাস্ট আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের যেটা করতে হবে এখানে https আমি যেটা করি জাস্ট সিম্পলি আমাদের ইউটিউব থেকে সার্চ করে আনি, ইউটিউব জাস্ট আমার লিঙ্কের আমার চ্যানেলের লিঙ্কটা যদি আমি এখানে দিয়ে দিতে চাই, আমরা এখানে দিয়ে দিতে পারি ডান। এরপর আমরা যেটা করব এখানে এইটার ভিতরে নামটা দিয়ে দিই আরো প্রোগ্রামিং কিট, এবং এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি টার্গেট, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার যদি আমি এখানে আসি এবং রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখতে পাবো এখানে আমাদের সবকিছু ঠিক করেছে, এবং আমাদের ডেভেলপ বাই শো করতেছে, এখানে ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হবে, এবং আমাদের ওটা নর্মালি আমাদের এই সব মানে অ্যাঙ্কর ট্যাগের কাজ, এটা তেমন ডিফিকাল্ট কিছু না, জাস্ট আমি করার জন্য মানে আপাতত জন্য করে দিলাম, যাই হোক। ওকে, এখানে মূলত আমাদের বাকি সব কাজ শেষ, আমাদের অন্য কোনো এখানে কাজ নেই। সো গাইস, এই ভিডিওটা মেবি একটু লং হয়ে গেল, আর
যেহেতু আমাদের এই ভিডিওটা মূলত যেই ছিল আমাদের প্রবলেম সলিউশন, অর্থাৎ আমাদের যে মেজর একটা প্রবলেম ছিল এই প্রবলেমটা আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করলাম। সো আমি সো এই প্রবলেমটা মূলত আমাদের ধরিয়ে দিয়েছিলেন রাকিব ভাই, রাকিব হাসান ভাই। সো আপনাকে ভাই আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের এত প্রবলেমটা ধরিয়ে দেওয়ার জন্য। অনেকে মেবি যারা বিগিনার তারা প্রবলেমটা এখনো বুঝতেই পারে নাই বা আমাদের ভিডিওর আগে বুঝতে পারছিল না, আমি আই হোপ ভিডিওটার পর সবাই বুঝতে পারছে। সো যাই হোক, আপনারা যদি নিজেরা ওই প্রবলেমগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করার সময়, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনে ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে কাজ করার সময় যদি কোনো রকমের প্রবলেম মনে হয় বা কোনো রকম প্রবলেমে পড়েন, অবশ্যই রাকিব হাসান ভাই যেভাবে করেছে অবশ্যই আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সো ওই গ্রুপ আসলে ওটা আমাদের ডিসকাশন গ্রুপ, ওটার ভিতরে গিয়ে যে কোনো ধরনের প্রবলেম, প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম অবশ্যই, যে কোনো ধরনের প্রবলেম পোস্ট করতে পারেন, আমি ততটা সম্ভব আমি সলভ করার চেষ্টা করব। আর যদি আমার পসিবল না হয় দেন আমাদের গ্রুপে অনেক অনেক ভালো প্রোগ্রামার, অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে বা ভালো প্রোগ্রামার আছে, তারা ওখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে, ইনস্ট্যান্টলি সলিউশন দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এই ভিডিওটা মূলত এই পর্যন্তই, পরে ভিডিওতে আমরা সার্চ ফাংশনালিটি নিয়ে কাজ করা শুরু করবো। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।